এদিকে আসলো কি করে ময়ূরটা? এরকম করে ডাকলে চলে আসলো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে দেখে এরকম একটা শেড পেয়ে গেছি, দেখো এরকম একটা শেড পেয়ে গেছি। পুরো বাইকটা আমাদের ওইখানে, এগুলো ঠিক আছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, টাটকো, কুমারী, কংসাবতী সব ড্যামের নাম এগুলো, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা আরো গভীর থেকে গভীর জঙ্গলে ঢুকছি। রাস্তা দেখো, এখন যাচ্ছি ভালু বান্দুয়ানে। ভালু বলে একটা জায়গা রয়েছে, ওখানে একটা ড্যামও রয়েছে, ওটা দেখতে যাচ্ছি। এই চিলা গ্রামের এখানে টাটকো ড্যাম রয়েছে, ওই টাটকো ড্যামের জল দিয়ে বেসিক্যালি এখানকার এই অঞ্চলের, পুরুলিয়া তো রুক্ষ এরিয়া, তো এই ড্যামগুলোই এখানকার মেন জলের রিসোর্স। তো এই টাটকো ড্যাম থেকে এই পুরো এরিয়াটাতে ইরিগ্রেশনের প্রজেক্ট করা রয়েছে, সেচ ব্যবস্থা চাষাবাদের জন্য। পুরো এরিয়াটাই এইভাবে এখানে চাষাবাদ করা হয়। তো আমরা এখন ভালো টাটকো ড্যামের ওখানেই যাচ্ছি, আর ওখানে একটা ক্যাম্পও রয়েছে। দেখো বন্ধুরা, জানি না গোপ্রতে ধরা পড়ছে কিনা, এই পাশ থেকে পাহাড়ের পুরো রেঞ্জটা আস্তে আস্তে এইদিকে, মানে আমরা দুয়ারশিনী ওই দিক থেকে এসেছি, ওই পাহাড়ের রেঞ্জটা মাঝখানে ফেলে এসেছিলাম, আবার ওটা কিন্তু ঘিরে 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 এই দিকে চলে এসছে পুরো। মানে আমি বোঝাতে চাইছি পুরো বিস্তীর্ণ এরিয়া জুড়ে পাহাড়, ঠিক আছে। আর এই দেখো টাটকো ওয়াটার প্রজেক্ট, আর সামনে রয়েছে টাটকো ড্যাম। এখান থেকে এই জল পুরো এরিয়াতে সেচ ব্যবস্থায় কাজে লাগছে, পুরো আশেপাশের পাহাড়ের আর বৃষ্টির জলটা এসে এখানে জমা হচ্ছে। জমা হওয়ার পরে ওই জলটাকে এই ওয়াটার লক গেট করে এপাশ থেকে ইরিগ্রেশনের কাজে লাগানো হচ্ছে। এই লক গেটগুলো এখন সবকটা গেটই বন্ধ রয়েছে। পুরো টাটকো ড্যাম আর এই জলটাই সরবরাহ হচ্ছে পুরো এরিয়াটাতে ইরিগ্রেশনের জন্য। লক গেট করে দিয়েছে যাতে জল ফ্লো হয়ে পাস হয়ে যেতে না পারে, আর জলটা অন্যভাবে পাস করে দেওয়া হচ্ছে। অনেকটাই বড়, অনেকগুলো গেট রয়েছে। আর এই পাশে এই হলো এই পাশটা, দেখতে পাচ্ছ এদিকটা ড্রাই। আর বেসিক্যালি যে এটা পাহাড়ি এরিয়া, পাহাড়ের ওপরেই রয়েছি আমরা, সেটা বুঝতে পারবে এইটা এইটা দেখে। দেখো এগুলো, এটা পাহাড়ের মধ্যেই, ঠিক আছে, পাহাড় এখানে এসে শেষ হচ্ছে। দেখো এদিক থেকে, এই হলো টাটকো ড্যাম, ভালু টাটকো ড্যাম, আর এই হলো ব্যারেজ গেট, আর এইখানে হচ্ছে অ্যাডেলফা রিট্রিট ক্যাম্প। একবার নিচে গিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদের, তোমরা এখানেও আসতে পারো। অ্যাডেলফা রিট্রিট ক্যাম্প, আমরা এখন রয়েছি বান্দুয়ান ভালু টাটকোতে। উল্টো দিকেই টাটকো
ব্যারেজ টাটকো ড্যাম, আর এটা হলো অ্যাডেলফা রিট্রিট ক্যাম্প। এইখান থেকে আমরা এন্ট্রি করলাম দেখতেই পেলে, ঢুকেই দেখো অ্যাম্বিয়েন্সটা আমার পেছনে, দেখাচ্ছি আরও ভালো করে। গেট থেকে ঢুকেই পরপর তিনটে কটেজ, এটা নন এসি। এই হচ্ছে লাঞ্চ ডিনার এরিয়া বা বসে গল্প করারও এরিয়া, খুব সুন্দর করে সাজানো। আর এপাশে দেখো ট্যান্টগুলো রয়েছে, এগুলো ঠিক আছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, টাটকো, কুমারী, কংসাবতী, সব ড্যামের নাম এগুলো, ঠিক আছে। এখানে টয়লেট রয়েছে, আর এইখানটাতেও ট্যান্ট হয়, ঠিক আছে, এখানেও টেন্ট রয়েছে। এখানে বিভিন্ন গাছের নাম দিয়ে দিয়ে ট্যান্টগুলো, এখন ট্যান্টগুলো খোলা রয়েছে কাজ চলছে বলে। এটা হলো এখানকার এসি কটেজ। খাওয়া দাওয়া যা হয়, আমি আগে শুনেছিলাম যে মাছগুলো বোধ হয় এখানকার ব্যারেজ থেকেই নেওয়া হয়, যারা তোলে, সমস্ত লোকাল লোকের ওপরেই ডিপেন্ড করে, ফলে যাতে লোকাল কিছু লোকের কর্মসংস্থান হয়। সকালবেলার দিকে বোধ হয় বাচ্চারা পড়তেও আসে এখানে, ওটা ফ্রি এডুকেশন দেওয়া হয় এই জায়গাটা থেকে। এই জায়গাটা ফিশিং করতে পারবে, এখানে নিজেদের চাষাবাদ। ব্যারেজের জলে জাল ফেলে ধরা মাছ আর বাগানের টাটকা সবজি সহযোগে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার পর আশেপাশের জায়গাগুলো ঘুরে এসে সন্ধেবেলার পরে টুনি লাইটের আলো আর চারপাশের নিরাপত্তা ভেদ করে ক্রমাগত ডেকে চলা ঝিঝি পোকার ডাকে এই জায়গাটা ক্রমশ মায়াবী হয়ে ওঠে। আজকে আমরা থাকতে পারছি না, তাই তিমিরদাকে রিকোয়েস্ট করেছিলাম রাতের কিছু ভিডিও সেন্ড করার জন্য, যেটা তোমাদের সাথে শেয়ার করব। কি সুন্দর না তো বন্ধুরা, এখানে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিলাম বাইরে প্রচণ্ড রোদ বলে, আর আলাপ হয়ে গেল পিন্টুদার সাথে। বাঁধানের ইয়ে অনেক নাম, অনেক খুঁজে পাবেন, এক মাসেও খুঁজে পাবেন, এমন এমন জায়গা যাবো, হাতির জায়গা, হাতির করিডোর এখানেও আছে, এখানেও আছে। আমি একটা নিজে ওখানে তৈরি করেছি, চারদিকে পাহাড়ে ঘেরা, যেটা ইকো পয়েন্ট। আচ্ছা, ওইখানে প্রথমে গেলেই আপনি আমার নামটা দিয়ে প্রথমটা বলতে হবে, পিন্টু দা, সবার উঠলে আসে পিন্টু দা, পিন্টু দা, পিন্টু দা, এটা খুব দারুণ। আচ্ছা, ইকোর হয় পুরো, না এলে কিন্তু বুঝতে পারবো না, এখানে এসে থাকতে হবে, এখানে হচ্ছে আর খাওয়া দাওয়াটা করি। তো বন্ধুরা, আমরা তো ছুটি কম নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, তো আজকে চলেই যাচ্ছি, এখানে থাকার ইচ্ছা ছিল, কিন্তু তোমরা আসলে পরে হাতে সময় নিয়ে এসো, থাকতে হবে, জায়গাটাকে এক্সপ্লোর করতে হবে। যারা অফবিট এরিয়াগুলো এক্সপ্লোর করতে চাও, অতি অবশ্যই চলে আসবে তিমিরদার এখানে বান্দুয়ানে। তো বন্ধুরা, বান্দুয়ান অ্যাডেলফা রিট্রিট ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি, পিন্টু দাকে টাটা করে। এইখান থেকে উঠতে হবে, এখান থেকে যাব বান্দুয়ান মোড়, বান্দুয়ান মোড় থেকে আমরা বেরিয়ে যাব, সোজা যাব এবার ঝিলিমিলির রাস্তা। টাটকো ইরিগেশন স্কিম, চলো বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার ডান দিকে বান্দুয়ানের রাস্তায় বেরিয়ে যাব। আবার দুয়ারশিনী থেকে যখন আসছো, তো এই চকবাজার মোড়, চকবাজার মোড় থেকে ডান দিকে পড়বে ঝিলিমিলি, আর যদি টাটকোর দিক থেকে আসো, যেখান থেকে আবার আমরা ব্যাক করে আসলাম, ওখান থেকে বাঁ দিকে, তো এই রাস্তাটা ধরে আমরা এখন ঝিলিমিলির দিকে এগিয়ে যাচ্ছি। ঝিলিমিলি ওই 17 কিলোমিটার মতো, এই 17 কিলোমিটার যেতে লাগবে
আধ ঘন্টার মতো লাগবে। এখন ঘড়িতে বাজে দুটো। বান্দোয়ান থেকে ঝিলিমিলি পর্যন্ত মোটামুটি রাস্তা এরকমই, খুব সুন্দর রাস্তা পাবে, একটা অপটিমাম স্পিড মেনটেন করা যাবে। তো বন্ধুরা, বান্দোয়ান থেকে ঝিলিমিলি যাওয়ার পথে এখান থেকে রয়েছে আর 12 কিলোমিটার, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টি এসছে। বৃষ্টি পড়ছে দেখে এরম একটা শেড পেয়ে গেছি, দেখো এরম একটা শেড পেয়ে গেছি, পুরো বাইকটা আমাদের ওইখানে, ঠিক আছে। এই বাইকটাকেও শেডের তলায় ঢুকিয়ে দিয়েছি, এরম একটা প্লেস পেয়ে গেছি, এখানে দাঁড়িয়ে পড়েছি। বাইরে ভালো বৃষ্টি পড়ছে, ও একটা চেয়ারও পেয়ে গেছে বসার জন্য, ওদেরটা একটু ঠান্ডা হয়ে যাবে। এই বৃষ্টিটা মনে হচ্ছে না বেশিক্ষণ স্টে করবে। বৃষ্টির জন্য ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় 15-20 মিনিট মতো, তার ভেতরে বৃষ্টিটা থেমে গেল। এখান থেকে আর 11 কিলোমিটার রয়েছে ঝিলিমিলি, তো এখন যাচ্ছি ঝিলিমিলির দিকে। একদিক থেকে ভালো হয়েছে, যখন বৃষ্টিটা পড়ছিল না রাস্তা থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছিল, বাষ্প, রাস্তা এত গরম হয়েছিল, ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেল। বাইকটা চালিয়েও আরাম পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই জায়গাটার নাম হলো হাড়গড়া। হাড়গড়া থেকে এই রাস্তাটা পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে, কি লাগছে দেখো। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, গাছগুলো যেন আরো সবুজ হয়ে গেছে, দুপাশে জঙ্গল আর রাস্তা একবার উঁচু একবার নিচু, মিস করে যাবে বস, না আসলে মিস করে যাবে। তো বন্ধুরা, আমরা ঝিলিমিলি তালবেরিয়া ড্যাম্পের কাছে চলে এসেছি। এই হলো তালবেরিয়া ড্যাম, এই রাস্তাটা ধরে এসেছি আমরা ঝিলিমিলি তালবেরিয়া ড্যাম। তো বন্ধুরা, তালবেরিয়া ড্যামে এসে ঘুরতে ঘুরতে আরও একটা জিনিসের দেখা পেয়ে গেলাম। এই দেখো, চিনতে পারছো? দেশি মৌরলা মাছ। দেশি মৌরলা মাছ, পুঁটি মাছ, এগুলো এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। একসাথে এত, কি দারুণ, তাই না?
কালবেরিয়া ড্যাম দেখে বেরিয়ে যাচ্ছি ঝিলিমিলি থেকে। যাওয়ার পথে ঝিলিমিলি মেন রোডে ওঠার আগে পড়বে ঝিলিমিলির ইকো ট্যুরিজম, তো ওখানটা একবার ঢুঁ মেরে যাবো এবং কেমন জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করব। এই হলো ঝিলিমিলি গেস্ট হাউস, ঝিলিমিলি ইকো ট্যুরিজম। আর চলো ভেতরটা একবার দেখাই তোমাদের। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি ঝিলিমিলি ইকো ট্যুরিজম রিমিলি লজে। একটা জিনিস দেখো, এসে যেটা দেখতে পেয়েছি, এ দেখো এখানে সমস্ত বাইকার্সরা এসছে। আর দেখাই, এ দেখো কতগুলো রাজহাঁস, ভর্তি রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। একটা জিনিস দেখাই, এ দেখো ময়ূর বসে, দোলনার উপরে ময়ূর বসে রয়েছে। এ দেখো তোমরা যদি শুধু ঝিলিমিলি ঘুরতে আসো তাহলে পরে এখান থেকে দেখো কি কি এরাও করিয়ে দেয়। তালবেরিয়া তো 4 কিলোমিটার ভেতরে, সুতান ফরেস্ট 20 কিলোমিটার ভেতরে, 12 মাইল ফরেস্ট 10 কিলোমিটার ভেতরে, দুয়ারশিনি আর ঘাটশিলা এগুলো তো আমরা করে এসেছি। আমরা বেরিয়ে যাবো এখান থেকে মুকুটমণিপুরের দিকে। আর লালজল পাহাড়টা আমরা ছেড়ে দিয়েছি। কাঁকড়াঝোর, খান্দারানি লেক তোমরা দেখেছো, গাদ্রাসিনি, ঘাগরা, কনক দুর্গা মন্দির দেখেছো, কেতকি ঝর্ণাটা আমরা ছেড়ে দিয়েছি। তো চলো আরও কিছুটা ঘুরে দেখাই তোমাদের। আর এখানে এ দেখো এগুলো একটা বাংলো, ট্রি বাংলো, এক কথায় দারুণ পরিবেশ। এক দুদিনের জন্য ঘুরতে আসার জন্য যথেষ্ট, আমাদের হাতে সময় নেই একদম। তোমরা আলাদা করে এখানে যদি লাঞ্চ করতে আসো লাঞ্চও করতে পারবে। এই হলো ইনাদের প্রপার্টি, খুব সুন্দর জায়গা। এখানটা রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে পরে এখান থেকে যাওয়ার সময় এখানে খাওয়া দাওয়া করে যেতে পারো। আর ও তো ময়ূর নিয়ে পাগল হয়ে গেছে, মামন এসে থেকে বলছিল ময়ূর দেখবো ময়ূর দেখবো। তো আমি রুটটাকে অন্যভাবে প্ল্যান করলাম বলে ওকে ময়ূরের ওই গ্রামগুলোতে কেকা কেকা ভবন নাকি বেশ একটা রয়েছে ওই জায়গাগুলো ঘোরাতে পারলাম না ওকে। আর এ দেখো ওর কাছে ব্যস্ত, খুব আনন্দ পেয়েছে ময়ূর দেখে। এই যে ময়ূরটা, আর এই যে আমার ময়ূর। পুরো জায়গাটা ঘুরে দেখাই তো। এখানে রয়েছে ডরমিটরি, 20-30 জন যতজন এসে থাকতে পারো। এখানে পুকুর রয়েছে, নিচেও ওদিকে যাওয়া যায়, খুব সুন্দর। টেন্ট হাউস, টেন্ট হাউসেও তোমরা থাকতে পারো, ভীষণ ভালো লাগবে। আমার অসম্ভব সুন্দর লাগছে, নেহাত হাতে ছুটি নেই, নাহলে প্রতিটা জায়গায় এক রাত করে থাকা যায়। কাঁকড়াঝোরে, আমঝর্ণাতে, দুয়ারশিনিতে, ঝিলিমিলিতে, শেষ করা যাবে না। বান্দুয়ানে,
ভীষণ সুন্দর প্রপার্টি। এ দেখো ময়ূরটা একদম সামনে চলে আসছে। কি করলাম এদিকে আসলো কি করে ময়ূরটা এরকম করে ডাকলে চলে আসলো? হ্যাঁ বললো এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সুতান ফরেস্ট। ঝিলিমিলি রানীবাঁধ রোড ধরে ঝিলিমিলি থেকে টোটাল 8 কিলোমিটার এগোলে তোমরা প্রথমেই পাবে 12 মাইল ফরেস্ট। 12 মাইল ফরেস্ট থেকে সুতান ফরেস্ট যেতে গেলে পরে টুয়ার্ডস ডান দিকে তোমাদের ঢুকে যেতে হবে, আর রাস্তা এরকমই সুন্দর পাবে। তো চলো 12 মাইল ফরেস্ট, এখান থেকে আর 5 কিলোমিটার বাকি। পাহাড়ি জঙ্গলে ঘেরা রাস্তা, তাই অন্ধকারটা একটু তাড়াতাড়ি নেমে যায়, তার উপর আকাশ মেঘলা করে রয়েছে। তো আমাদের একটু জোরে চালাতে হবে, কিন্তু রাস্তার মাঝখানে মাঝখানে প্রচুর ছাগল ছানা আর মুরগির ছানা চলে আসছে, ওই জন্য একটু দেখে চালাতে হচ্ছে। ডান দিকে নিয়ে নিলাম সুতান ফরেস্টের রাস্তা, আর রাস্তাটা পিচের হলেও প্রচুর পাথর ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ে রয়েছে স্টোন চিপগুলো, তাই বাইক খুব ধীরে ধীরে সাবধানে চালাবে। রাস্তা কিন্তু একটু সাবধানে না চালালে পরে স্কিড করে যাবে। এই হলো সুতান ফরেস্ট। তো আস্তে আস্তে আমরা আরো গভীর থেকে গভীর জঙ্গলে ঢুকছি। রাস্তা দেখো, একটু সূর্যের আলোটা চড়া হলে ভালো হতো, মেঘলা ওয়েদার বলে আরো অন্ধকার হয়ে গেছে জঙ্গলে, যদিও রাত খুব তাড়াতাড়ি নামে। বাইক চালানো কিন্তু একটু টাফ, এত ঝুড়ো ঝুড়ো স্টোন চিপ রয়েছে, চাকা প্রচন্ড স্কিড করছে, প্রচণ্ড চাকা স্কিড করছে, ব্রেক করতে পারছি না, বাইক চালানো খুব টাফ হয়ে যাচ্ছে। চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখো বন্ধুরা, পুরো গভীর জঙ্গল, জঙ্গল মানে গভীরই জঙ্গল। দাঁড়াও, ওরো না, খুব স্লিপি। আমরা বেসিক্যালি পাহাড়েই উঠছি, অল্টিটিউড আমরা অনেকটাই গেইন করে ফেলেছি। যত এগোচ্ছি জঙ্গল গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে, আর তত জঙ্গল ঘন অন্ধকার হয়ে যাচ্ছে। সূর্যের আলো এখানে অনেকটা কম। তো বন্ধুরা, এই ছিল সুতান ফরেস্ট। এখান থেকে আরও ভেতরে যাওয়া যায়, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ, কাদা ইয়ে, আর সন্ধেও নেমে আসছে। এতক্ষণ জঙ্গলের ভেতর থাকাটা একদমই উচিত না, তার উপর হালকা হালকা বৃষ্টি পড়ছে, অন্ধকার নেমে আসছে। তো আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়, কারণ একা আসাটা একটু উচিত না। একা সাথে একটু গ্রুপ হয়ে আসলে পরে ঠিকঠাক, কারণ বন্য জন্তু জানোয়ারের বন্য জন্তু জানোয়ার রয়েছে, প্লাস রাস্তা প্রচণ্ড স্লিপারি,
কিছু একটা হলে যাতে সাপোর্ট পাওয়া যায়। দেখো সবুজ রাস্তা, বুঝতে পারছো, পুরো শ্যাওলার রাস্তা, চাকা একদম পুরো কীভাবে যে পিছলাচ্ছে। তো যাই হোক, এই সুতান ইকো পার্ক, পেছনে একটা লেক মতো রয়েছে কিন্তু লেকটা এখন সবুজ ডোবা মতো হয়ে রয়েছে। তো এখন আমরা আবার 6 কিলোমিটার বেরোবো এই রাস্তা ধরেই, ফরেস্টের রাস্তা ধরেই বেরিয়ে উঠবো 12 মাইলে, 12 মাইল ফরেস্ট রোডে, ওখান থেকে বেরিয়ে যাব মুকুটমণিপুরের দিকে। টিপটাপ ছিটোফোঁটা বৃষ্টি হচ্ছে। সুতান ফরেস্টের যেখান থেকে আমরা ব্যাক করলাম অতটুকু পর্যন্তই পিচের রাস্তা, ওরপর কিন্তু আর পিচের রাস্তা নেই। তারপর আর যতটা আমরা উপরে উঠেছি পাহাড়ের, ঠিক ততটাই কিন্তু নিচে চলে গেছে ওই রাস্তাটা, যেটা কাদা মাটির রাস্তা, ঠিক আছে। এবার ওই কাদা রাস্তা দিয়ে বাইক বা গাড়ি সচরাচর যায় না, বাইকটা তো যাবেই না, এক হাঁটু কাদা, তাও আবার নিচের দিকে নেমে যাচ্ছে, পুরো রাস্তাটাই কাদার। এতটুকু পর্যন্তই সবাই আসে, আমরাও এসেছিলাম, এবার ফেরত যাচ্ছি। এক কথায় অভিজ্ঞতা একটু গা ছমছমে আর অপূর্ব, অদ্ভুত শান্তি আছে। কিন্তু বাইকার্সদের জন্য বলবো, দল বেঁধে এসো তাহলে ভালো, কারণ এই জায়গাগুলো সমস্তটাই কিন্তু এলিফ্যান্ট করিডোর রয়েছে। আর বন্য জন্তু জানোয়ারও রয়েছে যেগুলো রাস্তা ক্রস করে, আর রাস্তা প্রচণ্ড, আর দেখলে তো যাবার সময় দেখালাম তোমাদের, কেউ নেই, আমরাই দুজন খালি, সচরাচর কেউ আসে না এত ভেতরে কোর এরিয়াতে। আর রাস্তার স্টোন চিপগুলো, ছোটো ছোটো স্টোন চিপ একদম এমনভাবে আলগা হয়ে ছড়িয়ে রয়েছে, চাকা প্রচণ্ড স্কিড করছে। যদি গ্রুপ রাইড করো তাহলে সুবিধা কি, কারোর কিছু হলে পরে ব্যাকআপ পেয়ে যাবে, সাপোর্ট পেয়ে যাবে, না হলে পরে সাপোর্ট পাওয়াটা ভীষণ টাফ, এত ভেতরে তো কেউ আসবেও না, আর নেটওয়ার্ক খুব একটা ধরছে না। বন্ধুরা, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি সুতান ফরেস্ট থেকে, এখন 12 মাইল ফরেস্ট থেকেও বেরোলাম, সুতান ফরেস্ট থেকে 12 মাইল ফরেস্টে নেবে এই রোডটা ধরে বেরোচ্ছি। এখান থেকে যাব মুকুটমণিপুর, দুরকমভাবে যাওয়া যায়, রানীবাঁধা হয়ে যাওয়া যায়, আবার ঝিলিমিলির ওই দিকটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এদিক থেকে গেলে পরে 29 কিলোমিটার পড়বে, আর ওদিক থেকে গেলে পরে জাস্ট 19 কিলোমিটার পড়বে। তো আমরা ওই দিক থেকেই যাচ্ছি, 12 মাইল থেকে ব্যাক করে কিছুটা আসলে পরে পড়বে গুনপুরা বলে একটা মোড় পড়বে, ওইখান থেকে জাস্ট সোজা চলে গেলে ঝিলিমিলি পৌঁছে যাবে, আর ডান দিক টার্ন নিয়ে নিলে পরে এটা পৌঁছে যাবে মুকুটমণিপুর। আর এই সব জায়গাগুলোই ফরেস্ট এরিয়া, সুতানটা কোর এরিয়া ছিল, আর এগুলোও সব ফরেস্ট। দেখো দুপাশে পাহাড়, আর পাহাড় কেটে কেটে রাস্তা। একটা মুরগি ছানা চাকারতলায় চলে এসেছিল, ওর ভাগ্যকে বাঁচিয়ে নিল, কারণ কী সব যাচ্ছে রে ভাই, এপাশ থেকে মুরগি, ওপাশ থেকে কি একটা বেরিয়ে গেল, ভেজি না কি, ওরে ভাই। পরন্ত বিকেলের আলোয় মুকুটমণিপুর যাওয়ার এই যে 15 কিলোমিটার রাস্তা, এত সুন্দর সেজে উঠেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দুপাশে খালি ধান জমি, আর মাঝখানে আমরা এগিয়ে চলেছি। তো বন্ধুরা, এই দেখো, এই যে দুপাশে কচুরিপানা আর এপাশে সবাই ঘাস দেখছো, এই যে পুরো এইটা যেটা ব্রিজটা ক্রস করলাম, তলা দিয়ে কী গেছে জানো, কংসাবতী রিভার, ঠিক আছে, দেখে চিনতে পারলে, পারলে না তো ওটা গেল কংসাবতী রিভার, যেটা প্রায় বোঝা বোঝা অবস্থা হয়ে গেছে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম মুকুটমণিপুর।
তো বন্ধুরা, এই নাও মুকুট মণিপুর। তো বন্ধুরা, আমরা এখন মুকুটমণিপুর ড্যামে রয়েছি। দেখাচ্ছি তোমাদের চারপাশটা, এই লক গেটের এখানেই দাঁড়িয়ে আছি। দেখো, এই আমার পেছনে মুকুটমণিপুর ড্যাম, আর এদিক থেকে বেরিয়ে যাচ্ছে নদীটা, এই লক গেট। এরকম পরপর পরপর রয়েছে। কোনো কথা হবে না, বস, দারুণ জায়গা। তো চলো বেড়িয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা মুকুটমণিপুর ব্যারেজের উপর থেকে বাইক ছুটিয়ে চলেছি। দারুণ এনজয় করছি, দারুণ। দেখো, আমার ডান দিকে একপাশে ভুবন বিস্তৃত জলরাশি, আর বাঁদিকে বিস্তীর্ণ জমি, আর সোজা যতদূর চোখ যাচ্ছে ব্যারেজের রাস্তা। অসাধারণ, অসাধারণ বন্ধু। এই দেখো, এইখানে দেখছো? আচ্ছা, একটা কথা বলি, এইখান থেকে খুব স্পিডে বাইক রাইড করতে পারবে না, কারণ রাস্তার ভেতর অজস্র স্টোন চিপ, ঝুলো ঝুলো স্টোন চিপ ফেলা রয়েছে। হয়তো এটা ইচ্ছাকৃতভাবেই ফেলা, যাতে স্পিড কন্ট্রোল করা যায়, কারণ মাত্রাতিরিক্ত স্পিড করলে পরে গাড়ি ছিটকে ফেলে দেবে, বাইক ছিটকে পড়ে যাবে তুমি স্কিড করে। তো ইচ্ছা হবে দ্রুত গতিতে বাইক ছোটানোর, কিন্তু পারবে না, কন্ট্রোলে চালাতে হবে। তো বন্ধুরা, আমরা ব্যারেজ থেকে আবার রিটার্ন যাচ্ছি এখন আমরা, যেখানে নৌকা ছাড়া হয়, এখান থেকে বোটিং করা হয়, সেই জায়গাটাতে দেখতে যাচ্ছি এখন আমরা। আর এর জন্য আমাদের একদম নিচে পর্যন্ত চলে যেতে হবে ড্যামের কাছাকাছি। ফ্রেন্ডস, আমরা একদম ওই হলো ব্যারেজ, পুরো ব্যারেজটাই তো দেখলে, এপার ওপার কভার করলাম, আর ব্যারেজ থেকে নেবে ওই পাশ থেকে ঘুরে আসা যায় একদম। দেখো কোথায় নেবেছি, পুরো যেখান থেকে নৌকা নামে ওখানে বাইক নামিয়ে দিয়েছি, ওই যে বাইক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এটা ছিল আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, এবার বাড়ি ফিরে যাব। কোথায় যাচ্ছ? ওর মনের আনন্দ করে বলে। শেষ বিকেলের
সূর্যাস্তকে সাক্ষী রেখে মুকুটমণিপুর থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। কেমন লাগলো তোমার পুরো এই ট্রিপটা? ঝাড়গ্রাম থেকে শুরু করে একদম মুকুটমণিপুরে এসে শেষ করলাম, ভালো লেগেছে? আবার আসার ইচ্ছা নেই? আর ভিউয়ার্সদের কি বলবে? এখন আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান। টাটা।